ফরিদগঞ্জের চিরকুটে লিখে চার সন্তানের জননীর আত্মহত্যা। আমার স্বামীর কোনো দোষ নাই, আমার স্বামী আমাকে অনেক মায়া করে, আমি সংসারের কোনো কাজ করতে পারি না। ফরিদগঞ্জ উপজেলা প্রতিনিধি জাকির হোসেন সৈকতের প্রতিবেদনে বিস্তারিত। আমার ছেলে মেয়েদেরকে দেখে রেখো স্বামী, আমারে কেউ কোনো কিছু করে নাই, আমার লাশ পুলিশে দিয়ে না। চিরকুটে এসব কথা লিখে নিজের ঘরের বাঁশের আড়ার সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন চার সন্তানের জননী নাসিমা বেগম নামে এক গৃহবধূ। সোমবার চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলাধীন 14 নং ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের 3 নং ওয়ার্ডের পূর্ব পোয়া গ্রামের মিনা বাড়ির ওই গৃহবধূর বসত ঘর থেকে লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘরের আড়ার থেকে মরদেহ নামিয়ে সুরতহাল করার সময় চিরকুটটি দেখতে পায়। নিহত গৃহবধূ নাসিমা বেগম ওই গ্রামের মিনাগাজি বাড়ির দিনমজুর হিরণ মিয়ার স্ত্রী। মৃতের বোন হাসিনা বেগম বলেন, গত 20 বছর পূর্বে আমার বোনের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর আমার দুলাভাই বিদেশে চলে যায়। কয়েকটি দেশে বিদেশ করেও আমার দুলাভাই ভালো কিছু করতে না পেরে গত 7 বছর পূর্বে দেশে চলে আসে। সেই থেকে আমার বোনের মাথায় সমস্যা সৃষ্টি হয়, বিভিন্ন চিকিৎসকদের চিকিৎসা নিয়েও ভালো হয়নি। আমার বড় ভাগিনীর বিয়ে হয়েছে, বাকিদের নিয়ে সবসময় চিন্তা করতেন আমার বোন। আমার দুলাভাই দিন মজুরের কাজ করে, কখনো অটোরিকশা চালায়, আবার কখনো কৃষি কাজ করে। হঠাৎ আজকে জানতে পারি আমার বোন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মৃত ওই গৃহবধূর মেয়ে রাহেলা আক্তার বলেন, আমার মা অসুস্থ, আমি মাকে দুধ চা আর রুটি নিজ হাতে সকালে খাওয়াইছি। পরে দাদির ঘরে গিয়েছি, সেখান থেকে 2 ঘন্টা পর ঘরে এসেছি দুপুরে খাবার খাওয়ার জন্য। খাবার নিয়ে দাদির ঘরে চলে যাই, সেখান থেকে আবার ঘরে এসে দেখি আমার মা ফাঁসি দিয়েছে। পরে আমি চিৎকার করে দিলে মানুষরা এসে পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে উপস্থিত গৃহবধূর স্বামী হিরণ মিয়া বলেন, আমি যখন যে কাজ পাই সেই কাজ করি। আজকে সকালে অটোরিকশা নিয়ে বের হয়েছে। ধানুয়া এলাকায় থেকে মোবাইলের মাধ্যমে খবর পেয়েছে আমার স্ত্রী ফাঁসি দিয়েছে, পরে বাড়িতে আসছে। ফরিদগঞ্জ পুলিশ পরিদর্শক প্রদীপ মণ্ডল বলেন, গৃহবধূর আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে, একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। প্রাথমিক সিমটম দেখে এটিকে আত্মহত্যা বলেই মনে হয়েছে। তবুও মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হতে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।